আজকে আমাদের আলোচনা সাইয়দিনা লুতালাই ইসলামিক ভয়েস ফলো ইসলাম আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে আহলান সাহলান খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই জীবনধর্মী জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান এখানে আমরা ধারাবাহিকভাবে মানবতার সুপার মডেল হিসেবে এক একজন আম্বিয়া একারাম তাদেরকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি তাদের জীবনী দিন এবং দিনের পথে কাজ করতে গিয়ে তারা যত ধরনের বৈপরীত্য যত ধরনের বিরোধিতা যত ধরনের নির্যাতন নিপীড়ন সহ্য করেছিলেন তারপরেও কাজ এটা তারা ছেড়ে দেননি তাদের চিন্তা চেতনার মধ্যে কোনো শিথিলতা স্থবিরতা এটা কোনো যুগেই আমরা দেখতে পাচ্ছি না তাই শুরুতে আমরা বুঝতে হবে আম্বিয়াই কারাম তারা যখন দিনের পথে কাজ নিয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে উম্মতের কাছে বিভিন্ন নবী বিভিন্ন আম্বিয়াই কারাম বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন জনপদে যখন দাওয়া কাজ পেশ করছিলেন দাওয়াত পেশ করছিলেন দাওয়াত দিচ্ছিলেন তাদেরকে কোন ধরনের বৈপরীত পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতা কোন ধরনের জোলম নির্যাতন বিরোধিতা এগুলোর মোকাবিলা করতে হয়েছিল আর আম্বি একরাম বিশেষ করে আখেরি নবী মোহাম্মদ রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত হিসেবে বিশ্বের সেরা জাতি হিসেবে মিল্লাত আবিকুম ইবরাহিম হিসেবে আমাদের যেই দায়িত্ব এবং কর্তব্য হাজারাত আম্বিয়া কেরামের এই জীবন তাদের কর্মকাণ্ড তাদের কোরবানি তাদের ত্যাগ তিতিক্ষা এগুলো আমাদের সামনে যদি মডেল হিসাবে আমরা ধরে রাখতে পারি আমরা যদি অনুকরণীয় আদর্শ হিসেবে তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন সার্থক হবে অনন্ত পারলৌকিক জীবনে আল্লাহ রবুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পুরস্কার জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিদার এটা লাভের সুযোগ করে দেবেন মৌকা করে দেবেন আল্লাহ সেই সৌভাগ্য আমাদের সবাইকে দান করুন আমিন এ পর্যায়ে আজকে আমাদের আলোচনা লুত লুতালাই্লা সালাম তার জীবন ইতিহাস তার কর্মধারা দিনের পথে তার যত রকমের কোরবানি যত রকমের বৈপরীত্য যত রকমের বিরোধিতা নির্যাতন জোলম নাম বদনাম কলঙ্কলেপন সব কিছুকে দলিত মথিত করে তিনি কিভাবে এগিয়ে গিয়েছিলেন এবং আমরা সেখান থেকে জেনে বুঝে আমরা শুনে অবলোকন করে যেন এগুলো অনুসরণ অনুকরণ করতে পারি এজন্যেই আমাদের আজকের এই আলোচনা আসলে হাজারাত আম্বিয়ায় কারাম যুগে যুগে দুনিয়াতে এসেছিলেন একটাই উদ্দেশ্য নিয়ে আর তাদের দাওয়াতের দাওয়া কাজের যেই জিনিসটা ছিল মূল জিনিস সেটা ছিল তাওহিদ রেসালত আখেরাত প্রথম তাওহিদ আল্লাহ পাকের একত একত্ববাদ সভরেংটি অব অলমাইটি আল্লাহ মহান রবুল আলমিনের সার্বভৌমত্ব রবুইয়ত হাকিমিয়ত এগুলোকে মেনে নেওয়া এক দুই রেসালত আল্লাহ যেই যুগে যেই দেশে যেই নবীকে পাঠিয়েছিলেন তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ সুপার মডেল ছিলেন তিনি সেই যুগের সবচেয়ে বড় ত্যাগী মহাপুরুষ ছিলেন তিনি সেই যুগের সবচেয়ে বড় আল্লাপন্থী আল্লা দিনের ধারক বাহক প্রচারক ছিলেন তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ মানবই শুধু ছিলেন না তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর মানব সুপারম্যান তিনি সেই যুগের সবচেয়ে বড় জ্ঞানী তিনি সেই যুগের সবচেয়ে বড়ো ওয়াইজ বক্তা তিনি সেই যুগের সবচেয়ে বড় মডেল হিসাবে দুনিয়ার মানুষের সামনে পেশ করেছেন তিন আখেরাত পরকাল পরকাল বিশ্বাস আর পরকাল বিশ্বাস এটা কেন দরকার এক কথায় যদি আমি বলি তাহলে পরকাল বিশ্বাস যদি আমরা না করি সেভাবে যদি আমরা প্রস্তুতি গ্রহণ এই জীবনে না করি তাহলে তাহলে আমাদের এই জীবন যেমন বরবাদ হবে এরপরে যেই জীবনটা আসতেছে সেইটা একবারে পরিপূর্ণভাবে আমাদের জন্যে ব্যর্থতা এবং বরবাদি ছাড়া আর কিছুই থাকবে না পরকালের প্রয়োজন কেন এটা যদি আপনারা বলেন মনে করুন এই প্রয়োজন এক ব্যক্তি একজন লোক এক হাজার মানুষকে হত্যা করেছে এখন এর বিচার দুনিয়ার আদালতে আপনি কিভাবে করবেন এক হাজার মানুষের হত্যা এর জন্য যদি কোনো আদালতে মামলার রুজু হয় মনে করুন প্রিয় ভাই ও বোনেরা আদালত রায় দিল তাকে ফায়ারিং স্কোয়াডে অথবা তাকে শুলিবিদ্ধ করে অথবা তাকে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে প্রাণদণ্ড এটার ঘোষণা দেয়া হলো ঘোষণা অনুযায়ী এই লোকটাকে ফাঁসিতে ঝুলানো হলো এখন আমাদেরকে দেখতে হবে এক হাজার মানুষ হত্যা করেছে আদালত রায় দিয়েছে তাকেও হত্যা করা হোক এখন তাকে হত্যা করলে একজন হত্যা একজন ব্যক্তিকে খুন করার বদলা তার থেকে নেওয়া গেল এখন ফাঁসি দিলে তো সে শেষ হয়ে গেল। আর তার কাছে কিছু পাওয়ার মতো চাওয়ার মতো ডিমান্ড করার মতো থাকলো না যার জন্যে আখেরাত পরকাল ওই খুনি ব্যক্তির জন্যে এমনই একটা জীবন যেই জীবনে তাকে এক হাজার বার ফাঁসি দেওয়া হবে এক এক করে এক হাজার খুনের বদলা তার থেকে নেওয়া হবে সে একবার মরবে আল্লাহ আবার বাঁচাবেন এক খুনের উসুল হলো আল্লাহ বাঁচানোর পরে আবার তাকে খুন করা হলো ফাঁসি দেওয়া হলো দ্বিতীয় খুনের বিচার হলো এরপরে আল্লাহ তাকে আবার জীবিত করে আবার ফাঁসি দেবেন এইভাবে এক দুই তিন করে এক হাজার পর্যন্ত গেলে এক হাজার জনের বদলা এটা উসুল করা যাবে কিন্তু দুনিয়ার এই সীমিত পরিবেশে এই সসীম দুনিয়ায় এই এক হাজার মানুষ খুন করার বদলা আপনি যেই কোনোভাবে চিন্তা করেন ওই ব্যক্তি থেকে নেওয়া কিছুতেই সম্ভব নয় যার জন্য ওই ব্যক্তির এমন একটা জীবন দরকার যেই জীবনে তাকে এক হাজার বার ফাঁসিতে ঝুলানো হবে এক বার মেরে ফেলা হবে কিন্তু সে মরবে না বারবার বাঁচবে এবং মরবে বাঁচবে এবং মরবে আল্লাহ তাকে বাঁচাবেন আবার ফাঁসিতে তাকে দান করবেন এইভাবে যদি এক হাজার বার করা যায় তাহলে আমাদের বিবেক বলছে আমাদের যুক্তিও বলছে যে এক হাজার খুনের প্রতিশোধ তার থেকে একমাত্র পারলৌকিক জীবনেই নেওয়া সম্ভব অনন্ত অসীম সেই পরকালেই সম্ভব দুনিয়ার সসীম জীবনে কিছুতেই সম্ভব নয় প্রিয় শ্রোতা মনে করুন আবুলুলু আমিরুল মোমিন সাহিদ না অমর ফারুক রাজি আল্লাহ তাল্লা হত্যা করেছিলেন শহীদ করেছিল এটা আপনারা জানেন এটা ইতিহাস এটা হাদিস এখন এই আবুল উলুর গোষ্ঠী যদি চোদ্দো হাজার বার ফাঁসিতে ঝুলানো হয় আর তার চৌদ্দ গোষ্ঠীকে ফাঁসিতে ঝুলানো এটা কিন্তু আল্লাহর ইনসাফ নয় আবুললু যে অপরাধ করেছে তার প্রতিদান আবুললুকেই ভোগ করতে হবে তার চৌদ্দ গোষ্ঠী থেকে বদলা নিয়ে কোনো লাভ হবে না লা তাজরু আওয়াজ রাতম বেজরা ওখরা আল্লাপাক কোরআনে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন একজনের পাপের বোঝা আর একজনের কাঁধে কিছুতেই চাপানো যাবে না এবং হবে না সুতরাং আবুল জন্য এমন একটা জীবন দরকার সে যেই ক্ষতি করেছে অর্ধেক পৃথিবীর বাদশাহ আমিরুল মমিনিন সঈদিন ওমর ফারুক রাদি আল্লাহ তাল আনু তাকে শহীদ করে দিয়ে তার এই তার এই খুনের বদলা দুনিয়ার সসীম জীবনে কিছুতেই সম্ভব নয় এমন একটা জীবন দরকার যেই জীবনে এই মহাপাপের বদলা তাকে হাড়ে হাঁড়ে হাড়ে হাড়ে দেওয়া হবে নেয়া হবে সে পাবে সে উপভোগ করবে সে ভোগ করবে সে শাস্তি পাবে কিন্তু সে মরবে না এই জীবনের নাম হলো পরকাল তাই আমি বলছি আমি একরামের দাওয়াতের মূল কাঠামো ছিল তিনটে তাওহিদ সবরিংটি অব অলমাইটি মাই আল্লাহ রেসালত আম্বিয়ায় করাম তাদের পয়গাম্বরী নবুয়ত এটা স্বীকৃতি যেমন আমরা বলে থাকি পড়ে থাকি অমালা অমালাহিহি অকুতুবিহি অরুসুলিহি অলিয় আখের অল কাদ্রে হাই রিহি অশার রিহি মিন আল্লাহে তা অলবাসে বাদাল বাউত মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে কেউ কেউ আজকাল সাদা মাটা বলে দিচ্ছে পরকাল বলতে কিছু নাই যা দেখি না নিজের দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে এখন পরকাল যে নেই আর আমি বলছি পরকাল আছে এখন বিতর্কে যদি জড়াতে যাই তাহলে পরকাল যে নাই এই কথা প্রমাণ করার দায়িত্ব আমার নয় যিনি বলছেন পরকাল নাই পরকাল যে নেই এর সত্যতা প্রমাণ করার তার দায়িত্ব বিলাতের হিত্র বিমানবন্দর যে কোনো দিন দেখেনি সেখানে যায়ও নি তার চোদ্দ গোষ্ঠী এর খবরও জানে না সে যদি বলে হিত্র বলে কোনো বিমানবন্দর দুনিয়ার ইতিহাসে দুনিয়ার মানচিত্রে নেই কেন নেই কেন বলছেন সে বলল আমি দেখিনি আমি যেটা দেখিনি সেটা আমি বিশ্বাস করতে রাজি নই এর চাইতে খোঁড়া যুক্তি আর কি হতে পারে দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আজকে আসুন আমরা নবুয়াত্রে সালাতের দিকে ফিরে যাচ্ছি এবং যুগ পরম্পরায় কাল পরম্পরায় নবুয়তের একজন সুপার মডেল সাইদিন লুত তালাহ সাল্লা তাকে আপনাদের সামনে হাজির করছি এখানে একটা কথা পড়ে নিধানযোগ্য ঈশা আলাহি জন্মের পর থেকে যেটাকে বলা হয় খ্রিস্টীয় শতাব্দী এখান থেকে আজ পর্যন্ত গত দুই হাজার দুই হাজার বিশ বছর দুনিয়ার সব কিছুর একটা হিসাব আছে মোটামুটি পূর্ব এবং পরম্পরা একটা লিস্ট আছে একটা ক্যাটালগ আছে একটা তালিকা আছে কিন্তু খ্রিস্টের জন্মের আগে পূর্বে হাজারাত আমি আইকেরাম তারা যুগে যুগে এসেছিলেন সত্য কিন্তু এই ধরনের সনগণনা এই ধরনের বছরের পর বছর পরম্পরা এটা গণনার কোনো বিধিবিধান ছিল না যার জন্যে সেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে কোনো খ্রিস্টাব্দ শতাব্দী এই ওই এগুলো বলে বুঝাতে পারবো না আর আজকে এবং গত কয়েকদিন পর্যন্ত আপনারা দেখেছেন যেই কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করছি আম্বিয়া কেরামদেরকে মডেল হিসাবে রেখে এগুলো কোরআন থেকে তাফসিদ থেকে হাদিস থেকে আর বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা থেকে গুগল থেকে উইকিপিডিয়া থেকে সব কিছু মিলিয়ে আবার কিছু কথা ইঞ্জিল ইঞ্জিল এখানকার ওল্ড টেস্টামেন্ট এখানকার ইঞ্জিলের বিভিন্ন পর্যায় থেকে যোগ করে তারপরে আমি আপনাদের সাথে এখন কথা বলা শুরু করছি মহান রাবুল আলমিন আমাকে তৌফিক দান করুন বলার আর আপনাদেরকে যোগ্যতা এবং তৌফিক দান করুন শোনার এবং অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতম কন্দর থেকে এটাকে উপলব্ধি করে সেখান থেকে শিক্ষা গ্রহণ এবং আপনার আমার আমাদের সবার জীবনে এটাকে বাস্তবায়ন গ্রহণ ধারণ করার মতো তৌফিক যোগ্যতা সমাজ আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন এবার আসুন মুফাসরিনে কেরাম তাফসির কারকদের ঐক্যমত যে নুয়া আলাই সাল্লা তাল্লামের মহাপ্লাবনের শত বছর পরে নুয়া আলাই সাল্লামের মহাপ্লাবন এটা অর্থ হলো এমন এক প্লাবন হয়েছিল দুনিয়ার যেই যেই এলাকায় মানব বসতি ছিল পুরো এলাকাটাই নুহা আলাহি সাল্লামের মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল এই পুরো এলাকাতে তদানীন্তন বিশ্বে যেখানে মানুষ ছিল সেখানেই প্লাবন হয়েছিল আর এই মহাপ্লাবনে আল্লাহর নির্দেশে নুহা আলাই সাল্লা যাদেরকে নৌকায় তুলে নিয়েছিলেন একমাত্র তারা সাড়া আর কেউ বাঁচতে পারেনি মুক্তি পায়নি নুয়া আলাই সাল্লা ছেলে যখন ডুবে যাচ্ছিল দুষ্ট ছেলে আপনারা জানেন সেই কেনাম নুআলা সালাম শত হলো আব্বা তার হৃদয় কেঁদে উঠলো কেঁপে উঠলো আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ইন্না এমনি ইন্না এমনি মিন আহালি আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিলেন ইন্নাহু আইসা মিন আহলেক সে তোমার আহাল নয় সে তোমার পরিবারভুক্ত নয় নুয়াল সালামের বিবি যখন ওই মহাপ্লাবনে ধ্বংস হতে যাচ্ছে নুআলা সালাত সালাম আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যখন নির্দেশনা লাভ করলেন তিনি শুধু দেখলেন এরা ডুবে যাচ্ছে এরা ডুবে যাচ্ছে নবীর বিবি নবীর ছেলে নবীর আপনজন তারা কেউ যারা বেঈমান ছিল একজনও রক্ষা পায়নি শুধু যারা নৌকায় উঠেছিল তারাই বেঁচে গিয়েছিল এবং টিকেছিল এবং নুয়া সালামের পর থেকে আবার দুনিয়াতে নতুন জেনারেশন শুরু হয়েছিল যার জন্য নুয়া আলাহি সাল্লা ইসলামের ইতিহাসে মুফাসেরিনে কেরামের ইতিহাসে বলা হয় আদমে সাহানি দ্বিতীয় আদম যেমন আদম থেকে মানুষের বংশ পরম্পরা শুরু এমনিভাবে নু আলাই সালাম এখান থেকে শুধু ইমানদার যারা ছিল তারা নৌকায় আরোহণ করে টিকে গিয়েছিলেন আর যত বেঈমানের গোষ্ঠী ছিল আল্লাহ সবাইকে কুল্ল খালাস সাফা সফা একবারে নিষ্ঠ নদ নিশ্চিহ্ন করে দিয়েছিলেন তো সেই নুহা আলাহি সাল্লা সাল্লামের মহাপ্লাবনের সাত বছর পরে সাইদেনা ইব্রাহিম আলাই সাল্লা সালাম জন্মগ্রহণ করেছিলেন আর সাইদেনা লুত আলহি সাল্লা তিনি ছিলেন যে ইব্রাহিম আলাই সাল্লামের ছেলে যে ইয়াকুব আলহি সাল্লা এই বংশ পরম্পরায় এসে তারপরে যে জেনারেশনে তিনি জন্মগ্রহণ করেছেন অধিকাংশ তাপসির কারকদের মতামত হলো এটা ছিল এগারোতম বংশ পরম্পরা আর শত বছর হিসাবে সাত শত বছর পরে তাহলে বোঝা গেল নুয়া আলাহি সাল্লা সাল্লামের পর থেকে শুরু করে কাল পরম্পরায় মানুষের আয়ুষ আয়ুষকাল মানুষের হায়াত এটা ধীরে ধীরে কমে আসছিল সেই কমে যাওয়ার ধারাবাহিকতায় ইব্রাহিম আলাই সাল্লা সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন সাইদানা ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম তাপসির নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী তিনি প্রায় পৌনে দুশো বছর কোন কোন বর্ণনায় দেড়শো বছর কোন কোন মতে দেড়শো বছরের কিছু কম বা বেশি আর ইব্রাহিম আলাহ সাল্লা জন্মগ্রহণ করার চল্লিশ বছর পরে ইব্রাহিম আলাহ সাল্লামের আরেক ভাই অপর ভাই হ্যাঁ হারান আরেকজন ছিলেন ইব্রাহিমের ভাই সেই কোরআনে যার কথা আল্লাপাক বলেছেন আজর আজর আজরের দুই ছেলে ছিল বড় ছেলে ইব্রাহিম আর ছোট ছেলে হারান সেই হারান ছোট ছেলের বংশ ধারায় সাইদেনা লুতলা সাল্লা সালাম জন্মগ্রহণ করেছিলেন নয় অথবা এগারোতম প্রজন্মে যখন সাইদেনা লুতলা সাল্লা সালাম। তিনি জন্মগ্রহণ করলেন জন্মের অব্যবহিত পরে লুতাল আল্লাহ সাল্লামের বাবা হারান তিনি ইন্তেকাল করেন ইন্তেকাল করার পরে সেইদিনা ইব্রাহিম আলাই সাল্লা তার আপন ভ্রাতুষ আপন ভাইয়ের ছেলে লুত আলাই সাল্লা তার লালন পালন তার শিক্ষা দীক্ষা তার সব রকমের মেন্টেন্স খরচাদি সব নিজের পক্ষ থেকে নিয়ে তাকে পালক পালক পুত্রের মতো পালক ছেলের মতো নিজ গৃহে নিজ করোড়ে নিজের আশ্রয় রেখে লালন পালন করে বড় করেছিলেন জন্মস্থান বর্তমান ইরাকের মামফাস এলাকা ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন এটা তাফসিরে মামফাস আর বাইবেল তালমুদে এটাকে বলা হয়েছে মাম্প মাম্প এম ইউ এম পি ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম যেই ঘরে বাস করতেন তার পাশেই লাগো আরেকটা ঘর ছিল সেখানে ইব্রাহিম সালামের ভাই হারাম তিনি বাস করতেন ইব্রাহিম সালামের ছেলে ইসমাইল আলাইত সাল্লাম এবং এশাক আলাহাল্লা সালাম আর ছোটো ভাই হারান ইব্রাহিমের ছোট ভাই তার ঘরে একমাত্র পুত্র সন্তান হারান জন্মগ্রহণ করার কিছুদিন পরেই হারান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাহ সাল্লাত সালাম লুত আলাই সাল্লা সালাম আপন ভ্রাতুস্পুত্র তাকে লালন পালন আর কোন কোনো বর্ণনাতে পালক ছেলে হিসাবে পালিত ছেলে হিসাবে তিনি তাকে লালন পালন করে শিক্ষা দীক্ষার দায়িত্ব নিজে নিয়েছিলেন তার তাহাজিব তামদ্দুন এগুলো শেখানোর দায়িত্ব ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজে নিয়েছিলেন তার ভরণ সব দায়িত্ব ইব্রাহিম আলাই সাল্লা নিয়েছিলেন যার জন্যে লুত আলাই সাল্লা জন্মের পর থেকে প্রাথমিক শিক্ষা যেখান থেকে পেয়েছেন তিনি ছিলেন বাবা কম বাবাই মিল্লাত সাইদেনা ইব্রাহিম আলাই সাল্লা সালাম। আর এরই ফলশ্রুতি হিসেবে লুত আলাইহ সাল্লা সালাম। তার কাজে ময়দানে নবুয়ত লাভের পরে সঈদেনা লুত আলাই সাল্লা সাল্লাম তিনি ইব্রাহিম আলাই সাল্লা সালামের ত্যাগ কোরবানি বিসর্জন এর একটা বিরাট অংশের উত্তরাধিকার লাভ করেছিলেন আর এইভাবেই ইব্রাহিম আলাহি সাল্লা যখন দাওয়াজ শুরু করেছিলেন দাওয়াজ শুরু করার পরে সঈদনা লুত সাল্লা তিনি প্রথমে ব্রাতুস্পুত্র হিসেবে ইব্রাহিম আলাহি সাল্লা দাওয়াতে লাভবায়ক বলে আমি হাজির আছি বলে তিনি ইব্রাহিম আলাহি সাল্লামের দিন গ্রহণ করেছিলেন পরবর্তী পর্যায়ে এখানে তাফসির কারকগণ বলেছেন যে ইসলাম গ্রহণ যখন লুত আল্লাহি করেন তখন তার বয়স হয়েছিল হ্যাঁ তার বয়স হয়েছিল চল্লিশ বৎসর আবার অনেক তাফসিল কারক বলছেন যে চল্লিশ বৎসর বয়সেই ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লা রাবুল আলমিন লুতকেও নবুয়তের সম্পদ দান করেছিলেন তিনিও নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছিলেন আর নবী হিসাবে মনোনীত হওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে সিলেক্টেড হওয়ার পরে লুত আলাই সাল্লা সালাম চাচা ইব্রাহিম আলাই সাল্লা সাথে দাওয়া কাজ শুরু করলেন এবং মৌসা এবং হারুন যেভাবে মৌসা হারুন ছিলেন ভাই ভাই আর ইব্রাহিম আর লুত এনারা ছিলেন চাচা এবং ভাইয়ের বেটা এই দুইজন মিলে ইব্রাহিমের সফর সফরসঙ্গী হিসেবে তার কাজের সম্পূরক পরিপূরক হিসাবে সৈয়দানা লুত আলাহ সাল্লা তিনি যখন এইভাবে শুরু করেছিলেন তখন ইব্রাহিমের সাথে তিনি কালদানি সম্প্রদায় ফিলিস্তিন মিশর এবং সাধুম গোত্র সাধুম গোত্র কালদানি সম্প্রদায় ফিলিস্তিন তারপরে ইরাক এবং ওই লুত আলাহ সাল্লা তাল্লামের কম যেখানে ধ্বংস হয়েছিল এই জায়গাটার নাম সাধুম এই চারটা জায়গার মধ্যে চাষা এবং ভাতিজা দুইজন মিলে দিনের কাজ শুরু করেছিলেন কয়েক বছর যাওয়ার পরে ইব্রাহিম আলাহাল্লাম দাওয়া কাজের সুবিধার জন্যে নিজের জন্য একটা বড় এলাকা নির্ধারণ করে ভ্রাতুস্পুত্র লুতকে নিজের সঙ্গে করে নিয়ে বর্তমান সাদুম যেই জায়গাটা বর্তমান বাহারে লুত যেই জায়গাটার নাম বর্তমানে ডেড়সি যেই জায়গাটার নাম বর্তমানে মৃতসাগর যেখানে কাউমিলুত আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল ইব্রাহিম নিজে সেখানে গিয়ে লুতকে সেখানে রেখে দাওয়া কাজ বুঝিয়ে দিয়ে বলেছিলেন তুমি এই এলাকায় দাওয়া কাজ করো আর আমি ওই এলাকায় দাওয়া কাজ করে যাচ্ছি ইব্রাহিম আলাহ সাল্লা যতদিন জীবিত ছিলেন তিনি লুতকে এইভাবে সহযোগিতা করেছিলেন আসুন সাইদেনা ইব্রাহিম আলাই সাল্লা এই দায়িত্ব দিয়ে যখন সাধুমে লুত আল্লাহ সাল্লামকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ইরাকে ফিরে যাচ্ছিলেন মামফাসে ফিরে যাচ্ছিলেন তখন একটা কথা বলে গিয়েছিলেন ভাইর বেটা শোনো দিনের কাজ করতে গেলে দিনের পথে চলতে গেলে দিনের কথা বলতে গেলে দিনের পথে থাকতে গেলে আর বেদিন লাদিনিয়ত আর দিনহীনতা দিন শূন্যতা দিনের বিরোধী যত রকমের শয়তান ইবলিশ যত রকমের শক্তি তারা তোমার পিছনে লেগে যাবে লেগে গেলেও তুমি নড়বেও না চলবেও না তুমি তোমার জায়গা থেকে এক জায়গায় এমনভাবে মজবুত হয়ে দাঁড়িয়ে দিনের কাজ চালিয়ে যেতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাধা আসবে বৃন্দাচল আসবে ইট আসবে পাথর আসবে কঙ্কর আসবে তীর আসবে তলোয়ার আসবে বিরোধিতা আসবে নাম বদনাম অপবাদ সব কিছু আসবে কিন্তু এগুলাকে উপেক্ষা করেই মেনে নিয়েই তোমাকে সামনে এগিয়ে যেতে হবে সেইদিনা ইব্রাহিম আলাইস্লা সালাম ব্রাতুসপুত্র লুতালাহ সাল্লা তাল্লামকে এই নসিহতগুলা করে তিনি যখন এলাকায় ফিরে গেলেন চাচার নির্দেশে লুত আলাহ সাল্লা তাল্লাম এই সাধুম অঞ্চলটা বর্তমান মানচিত্রের দিকে তাকালে আপনারা দেখবেন যে ট্রান্স এবং জর্ডানের মাঝখানে ট্রান্স জর্ডান ট্রান্স জর্ডান ফিলিস্তিন এবং জর্ডানের মাঝখানে যে এলাকাটা যেখানে কাউমিল্লু ধ্বংস হয়েছিল এই জায়গাটার নাম ট্রান্স জর্ডান আর এই এলাকাটারই একটা বিশাল অংশ এবং পুরো এলাকার অর্ধেকের বেশি অংশ বর্তমানে ডেডসি সাগর। বর্তমানে তাফসির এটাকে বলা হয়েছে বাহারি লুত যেখানে লুত আল্লাহ সাল্লামের কম বসবাস করতেছিল লুদ দাওয়াকা শুরু করলেন ষাটটা গ্রাম ছিল সাতটা এলাকায় ভাগ ছিল সাধুম এলাকা যেখানে জনবসতি ছিল যেখানে উল্লেখযোগ্য সংখ্যক কোনো কোনো বর্ণনায় তারা সংখ্যায় ছয় হাজারের বেশি ছিল কোনো কোনো বর্ণনায় তারা তার চাইতে আরও অনেক বেশি নয় হাজারেরও বেশি ছিল কোনো কোনো বর্ণনায় এর চাইতে কিছু বেশি কিছু কম বাইবেল তালমুদ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এখানে যেই কথাগুলো বলা হয়েছে তাফসির কারকগণের মতের ভিত্তিতে তার সাথে কিন্তু এই কথাগুলো মোটামুটি অনেক ক্ষেত্রে এই মিলে যাচ্ছে তাইলে আমাদেরকে মেনে নিতেই হবে সেখানে ষাটটা বস্তিতে কয়েক হাজার বহু হাজার লোক বসবাস করতেছিল এই যে সাদ্দুম এলাকা সেই এলাকার লোকদেরকে আল্লাহ ফুলে ফলে শস্য শ্যামলে প্রাচুর্য প্রদানে এত নেয়ামত দান করেছিলেন যে ফিলিস্তিনের এই এলাকায় এত সোনা ফলত এত প্রাচুর্য আল্লাহর জমিন থেকে উদ্গৃত হতো তারা খেয়ে পরে বেচে এগুলো বিক্রি করে সেই এলাকার মধ্যে মোটামুটি শুধু স্বচ্ছল নয় একটা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী গোত্র এটাতে পরিণত হয়েছিল প্রচুর প্রাচুর্য আল্লাহ তাদেরকে দিয়েছিলেন প্রাচুর্য যখন বেশি আসে মানুষের মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে তাহলে প্রাচুর্য বেশি আসলেই কিন্তু অপরাধ বেশি করে আর যদি নীতি নৈতিকতা থাকে তাহলে যত সম্পদই আসুক অপরাধ করার সময় তারা একটু চিন্তা করে যে এইটাতে আমার মালিকের পারমিশন আছে নাকি নেই কিন্তু কম লুতের একটাই ব্যতিক্রম স্বভাব ছিল তারা যখন এই প্রাচুর্যের সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল পাক যখন তাদেরকে এত প্রাচুর্য এত সম্পদ দান করেছিলেন তারা আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহকে ভুলে গিয়ে তারা অনাচারী জীবন তারা পা জীবন সীমালঙ্ঘনের জীবন এটাকে বেছে নিয়েছিল তাদের এক নম্বর অপরাধ ছিল তারা নেশা মদ পান করতো তারা সুরা পান করতো তাদের দুই নম্বর অপরাধ ছিল তাফসিরে বলা হয়েছে তারা বাদ্যবাজনা বাসি বাজা শীষ দেওয়া এই ধরনের কাজ করত তিন নম্বর তারা যত রকমের নগ্ন নাচ এগুলা করতো তারা ব্যবিচার করত তারা বাণিজ্য কাফেলা তাদের এলাকার কিনার দিয়ে যাওয়া শুরু করলে তারা লুটতরাজ করে কাফেলার সব কিছু নিয়ে যেত পরিশেষে সর্বোপরি তাদের যেই অপরাধটার জন্যে পাক তাদের উপরে বেশি গোসা হয়ে গজবের খড়ক কৃপানের আঘাতে তাদেরকে দুনিয়ার ইতিহাস থেকে দুইয়ে মুছে দিয়েছিলেন সেটা হলো তাদের যে সেক্সুয়াল যৌনতার দিক থেকে তারা নারী সম্প্রদায় তাদেরকে বাদ দিয়ে মাইনাস করে পুরুষে পুরুষে তারা মানুষে মানুষে পুরুষে পুরুষে যৌন কর্ম এইটা করত আর হাদিসের মধ্যে রয়েছে কেরাম তাফসিরের ব্যাখ্যার মধ্যে লিখেছেন সব তাফসির কারক এই ব্যাপারে একমত যে সমকামিতা পুরুষে পুরুষে যৌন মিলন এইটা জেনার চাইতেও আরো জঘন্য জেনার চাইতেও আরও বড় পাপ আর জেনার চাইতে বড় পাপ এটা এই জন্যই বিবেক এটাকে স্বীকার করে আপনি আপনার যৌন চাহিদা পূরণ করবেন এই জন্য আল্লাহ আপনার বিপরীত লিঙ্গ সৃষ্টি নারী জাতি তাদেরকে সৃষ্টি করেছেন আর তাদের সাথে বৈবাহিক সম্পর্ক লেনদেন হ্যান্ডেলিং এটা কোরআনে পাকে হাদিসে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীও আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাহলে পুরুষের সেক্স যৌনতা এটা পরিপূর্ণ করার জন্য আল্লাহ রবুল আলমিন মানব সৃষ্টির প্রথমেই বলেছেন যে তোমাদের জন্যে তোমাদের জোড়া নরের জন্যে নারী মোজাক্কারের জন্যে মোয়ান্নাস সেক্সের জন্যে অপোজিট সেক্স নেগেটিভের জন্যে পজিটিভ ইলেকট্রনের জন্যে হ্যাঁ প্রোটন এটা আমি সৃষ্টি করেছি বিপরীত লিঙ্গ অর্থাৎ নারী জাতি তাদের সাথে তোমরা এই ধরনের আচার আচরণ যৌন যৌন চাহিদা পূরণ এটা নারী জাতি তাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের জন্যে তখন তোমরা নেসা হুকুম হারসল্লা কুম ফা তু হারসা কুম আন্না সে তুম কোরআনে এ আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন তোমাদের শস্যখ্যাত তারা এই ক্ষেত্রে তোমরা অবাধে যে কোনো সময় নিষিদ্ধ সময় ব্যতিরিক বাদ দিয়ে তোমরা বিচরণ করতে পারো এ ব্যাপারে তোমাদের জন্য কোনো রকমের বিধিনিষেধ নেই প্রিয় ভাই ও বোনেরা লক্ষ্য করুন কম তারা এখানে একটা মজলিস করতো সেই মজলিসে তারা দেখে দেখে কিশোর তরুণ এমন অল্প বয়স্ক বালক পুরুষ ছেলে তাদেরকে দেখে দেখে চয়েস করত। চয়েস করে তারা একদল মিলে একটা কিশোরকে নিয়ে যেত নেওয়ার পরে তারা একে একে লাইন বেঁধে এই যুগে যেরকম একে একে লাইন বেঁধে তাকে বলাৎকার করে তাকে ধর্ষণ করে তার এইভাবে অপমান করে যৌন চাহিদা তার উপরে ভোগ করে ঠিক একজন তার ওই যুবক তরুণটার সাথে মিলিত হতো আর বাকিরা চতুর্দিকে তাকে ঘিরে কেউ বাজনা বাজাত কেউ মদ খেত কেউ হৈ হৈ করতো কেউ হাততালি দিত কেউ শীষ দিত কেউ বাঁশি বাজাত এই লোকটা করে অবসর হলে দ্বিতীয় জন যেত তারপরে আরেকজন তারপরে আরেকজন যত লোক সেখানে উপস্থিত থাকত পরম্পরা একজনের পরে একজন ওই তরুণটার উপরে তারা এইভাবে সমকামিতা এটা চাহিদা পূরণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেই কদাচার এটাকে সহ্য করতে পারলেন না পাক সিদ্ধান্ত নিলেন যে এদের ব্যাপারে এখন আর দেরি করা যায় না এর সাথে আরেকটা জিনিস সম্পূরক হিসেবে আমি আপনাদের কাছে বলছি সেটা ছিল তারা যেই লুটতরাজ করত। তারা যেই রাহাজানি করত তারা যেই অবিচার করত তারা যেই ব্যবিচার করত তারা যে সীমা লঙ্ঘন করতো প্রত্যেকটাই কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লা দিন লুত আলাই দিন নীতি নৈতিকতা শরীয়ত সীমারেখা হুদুদুল্লাহ এটাকে যখন চরমভাবে লঙ্ঘন করলো এবং লুত আলাই সাল্লা তারা বলল লালুখ রেজান্না কাইয়া লুত মিন আর দেনা লুত তুমি ভালো মানুষ আমাদের সমকামিতা তোমার যদি পছন্দ না হয় তুমি আমাদের এলাকা থেকে চলে যাও অথবা আমরা যেটা করি হ্যাঁ তুমি আমাদের সাথে একমত হয়ে এই অপকর্ম করো এইভাবে তারা লুত আলহ কেউ বলল পাগল কেউ বলল মাথা খারাপ কেউ বলল চরমপন্থী কেউ বলল একেবারে এটা ওটা সেটা যত রকমের উপনাম উপাধি লুতকে দিয়ে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন মানুষদেরকে ডাকছেন তাল মাই তাল মাই ভাই আমার আমার কাছে আসো তুমি আল্লাহর এই তৌহিদ যে মানো তুমি সমকামিতে এটা করো না তুমি মদ খেও না তুমি জুয়া খেলো না তুমি এই ধরনের চার লুটতরাজ হত্যা ডাকাতি লুণ্ঠন এগুলো করো না তুমি পথে ফিরে আসো তখন তারা বলতো ও ভালো মানুষ একজন পাওয়া গেছে আমাদের দেশে আমরা যখন সবাই খারাপ তোমার এই খারাপের মধ্যে থেকে কোনো লাভ নেই হয় তুমি নিজে চলে যাও তা না হলে তোমাদের তোমাকে আমরা ঘাট ধাক্কা দিয়ে আমাদের এলাকা থেকে বের করে দেব। তোমার নাগরিকত্ব সিটিজেনশিপ এটা ক্যান্সেল করে তোমাকে এই এলাকা থেকে তাড়িয়ে দেবো এলাকাটা যেন ছিল ওদের বাপ দাদার তালুক তাদের একেবারে এমন এক সম্পত্তি যেখানে তাদেরই বসবাস করার অধিকার ছিল লুত আর লুতের সঙ্গী নীতি নৈকি নৈতিকতা যারা লালন করে পালন করে ধারণ করে যারা ন্যায় নীতির কথা বলে ন্যায়ের পথে ডাকে আমরুবিল মারুফ মিহান মুনকারের দায়িত্ব পালন করে তাদেরকে এমনভাবে তারা অবজ্ঞা করল এবং দেশ সেরে যাওয়ার জন্যে চরমপত্র চূড়ান্ত নোটিশ দিল যে তোমাকে আর সময় দেয়া যায় না যেতে যেতে সময় আরও গড়ায় আরও কিছুদিন পরে এমন একটা অবস্থা সৃষ্টি হলো যে লুত আল্লাহ সাল্লাম কোনো রাস্তা দিয়ে যেতে পারেন না যেই তিনি যান হৈ হৈরই রৈ কাণ্ড কেউ হাততালি দেয় কেউ চিৎকার করে কেউ পাথর কঙ্কর মারে কেউ বলে রাজুলম বিহি জুন্নাতন নবীকে যেটা বলেছিল মক্কার জাহেররা তারাও বলেছিল যে এই লুত পাগলা যায় ওর মাথা খারাপ আর রাজুলম বিহি আর ওই ব্যাকরণের দিকে লক্ষ্য করলে এটা তর্জমা হয় ওর তো পাগলের মাথা খারাপ হয়েছে ওর আপার চ্যানেলে তার সিঁড়ে গেছে যার জন্যে সে এমন এমন কথা বলে যেগুলো আমাদের এই জনপদের জন্যে কোনো অবস্থাতে কিছুতেই গ্রহণযোগ্য এবং পালনীয় নয় হতেও পারে না এইভাবে লুতির উপর নির্যাতন চলছে যতই বিরোধিতা চলছে নুয়াল্লাহ সাল্লাম দিনের পথে ততই বেশি এগিয়ে যাচ্ছেন ততই দিনের কথা বলছেন পাথরের আঘাতে আঘাতে শরীরের বিভিন্ন জায়গায় রক্তে রঞ্জিত হয়ে বড় বড় ক্ষতের সৃষ্টি হয়েছে কিন্তু লুতের বিরাম নাই প্রিয় শ্রোতা এখানে একটা জিনিস লক্ষ্য করুন একদিকে মৌখিক বিরোধিতা আরেকদিকে দৈহিকভাবে নির্যাতন দনুটাই সমানে চলছে কিন্তু আল্লাহর কোনো নবী এই সময় দেশ খারাপ সময় খারাপ যান বাঁচান ফরজ এই কথা বলে বোধহয় রিটার্ন ব্যাক করেছিলেন বোধা বোধহয় পিসির দিকে হটে গিয়েছিলেন না এমন ইতিহাস এমন উদাহরণ দুনিয়ার ইতিহাসে আপনি একটাও পাবেন না আর আজকে আমরা নবীদের এমন অনুসারী আমরা এমন মুসলমান এখানে একটা হক কথা বলি এক এসে বলল স্টপ থাম হক কথা বলতে পারবে না জিব্বা কেটে ফেলব তখন আমরা বলি দেশ খারাপ সময় খারাপ জানবাসান ফরজ এই ধরনের কথা আর বলবো না আমি ঘরের দিকে ফিরে যাই আজকে দুনিয়াতে অধিকাংশ মুসলমানের কিন্তু এই অবস্থা আর এই অবস্থাই যখন হয়েছে দুই দল যখন সংঘর্ষ মারামারি লাগে যেই দল দৌড় দেয় পিছনের দিকে সেই দলের আর সামনে এগিয়ে আসার মতো সাধ্য এবং এগিয়ে আসতে পারা কুলিয়ে উঠার পারার উদাহরণ একেবারেই কম একেবারেই নেই বললেই চলে যার জন্যে যুদ্ধক্ষেত্র থেকে পালানো এটাকে আল্লাপাক কফুরি বলেছেন নবী কফুরি বলেছেন ইসলামের ইতিহাস ঐতিহ্য এটাকে কফুরি বলেছেন আর আজকে আমরা ময়দানের দিকে তাকান অধিকাংশ মুসলমান আমরা একদিকে কেউ কেউ এমন আসি দায়ের লাল্লার কাজ করি এমন আসি যারা আমরা দিনের দাওয়া কাজ করি কিন্তু যখন আমাদের বিরুদ্ধে দু চারটা কথা বলা হয় বিরোধিতা করা হয় তখন মুখে তালা লাগিয়ে আমরা চুপ হয়ে যাই খামুশ হয়ে যাই আবার আমাদের মধ্যে এমন ভাইও আছে যারা দিনের দাওয়াতিকা শুরু করে শুরু করার পরে যখন জনসমর্থন লাভ করে তখন ক্ষমতাসীন যারা তারা তাদেরকে কিনে নেয় তারা তাদেরকে টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি দিয়ে সুবিধা হ্যাঁ এগুলো দিয়ে তাদেরকে নিজের দলে নিয়ে যায় এমন উদাহরণ অতীতে ছিল এই যুগে হয়তোবা নাই আছে কি না এটা আপনারা চিন্তা করে দেখার জন্যে আপনাদেরকে আমি অনুরোধ করছি আসুন এই অবস্থা চলছে লুতের দাওয়া ময়দানে কাজের ময়দানে সাদ্দুম এলাকায় লুতের আর কোনো স্বস্তি নাই বিরাম নাই তিনি কাজ করছেন পাথর খাচ্ছেন মার খাচ্ছেন ঢিলা খাচ্ছেন টিটকারি কটাক্ষ মানে তিনি একেবারে জর্জরিত হচ্ছেন কিন্তু তিনি দাওয়া ছাড়েননি এখান থেকে আমাদের যে শিক্ষাটা নেওয়া দরকার ইট আসবে পাথর আসবে কঙ্কর আসবে বিরোধিতা আসবে গুলি আসবে নেজা আসবে বল্লম আসবে লাঠি আসবে পিটুনি আসবে বিরোধিতা আসবে আপনাকে দাঁড়িয়ে থেকে বলতে হবে আগার কো না থকির যে পাহাড় টলে যেতে পারে কিন্তু আমি আল্লাহর দিনের এমন এক পাহাড় আমি কিছুতেই টলব না যে পর্যন্ত এক বিন্দু এক ফোটা রক্ত অবশিষ্ট থাকবে সেই পর্যন্ত আমি আমার এই দাওয়া কাজ চালিয়ে যাব প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করুন পশ্চিমী দুনিয়া সেখানে যে এইডসের মহামারী যেটা শুরু হয়েছিল সেখানের গবেষকরা পরীক্ষা করে বলেছেন যে এইডসে যে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই এইডস হয়েছে ওইসব মানুষের ভিতরে প্রথম এবং সবচেয়ে বেশি যারা সমকামিতা পুরুষে পুরুষে যৌন মিলন আজকে দুনিয়ার এমন এমন দেশ আছে যেই দেশের পার্লামেন্টে আইন করে পুরুষে পুরুষে বিবাহ এটা বৈধ করে দেওয়া হয়েছে পার্লামেন্টে সংসদে আইন করে মেয়ে এবং মেয়ে নারী এবং নারী তাদের মধ্যে বিয়ে এটার ব্যবস্থা করা হয়েছে দেখেন দুই পুরুষ তাদেরা একে অপরজনকে বিয়ে করেছে আর আজকে বাংলাদেশেও এই প্রবণতা শুরু হতে হতে আজকে তারা অনেক দূর এগিয়ে এসেছে আমাদের জানতে হোক জানতে হোক তাদের কেউ কেউ আবার টেন মিনিটস স্কুলও খুলেছে সেখানে তারা জেনার তালিম দিচ্ছে সেখানে তারা ব্যবিচারের তালিম দিচ্ছে সেখানে তারা ধর্ষণ এটা তালিম দিচ্ছে সেখানে তারা এই এই এইভাবে তারা হোমোসেক্স হোমোসেক্স পুরুষে পুরুষে প্রেম পুরুষে পুরুষে বিবাহ এটার তালিমও দিচ্ছে ভাইয় বোনেরা লক্ষ্য করুন একটা কুত্তা আরেকটা কুত্তাকে যৌন কাজে ব্যবহার করেছে এমন রেকর্ড বাংলাদেশ তো দূরের কথা পুরো পুরা দুনিয়া খুঁজেও আপনি পাবেন কি না সন্দেহ একটা পাঠা ছাগল আরেকটা পাঠা ছাগলকে মানে একটা পুরুষ ছাগল আরেকটা পুরুষ ছাগলকে যৌন চাহিদার জন্য ব্যবহার করেছে এমন রেকর্ড আপনি খুঁজেন পাবেন কি না আপনি নিজেই বোঝেন একটা বলদ গরু দামড়া গরু আরেকটা দামড়া গরুকে সেক্সের জন্যে হোমোসেক্স সমকামিতা ব্যবহার করেছে এমন উদাহরণ আপনি পাবেন না কিন্তু মানুষ আশ্রাফল মাকলুকাত মানুষ সৃষ্টির সেরা মানুষ আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি মানুষ আল্লাহর জমিনে আল্লাহ পাকে সবচেয়ে বিবেকবান সৃষ্টি কুকুর যেটা করে না গরু ছাগল যেটা করে না মানুষ যখন নীতি নৈক নৈতিকতা হারিয়ে ফেলে মানুষ যখন তার নীতি নৈতিকতা সীমা লঙ্ঘন করে মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন গরু ছাগল যা করে মানুষ তার চাইতে অনেক বেশি করে অনেক খারাপ করে অনেক কিছু করে যার জ্বলন্ত প্রমাণ আজকে বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই আমাদের সমাজ পরিবেশ পারিপার্শ্বিকতা এগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই প্রিয় শ্রোতা তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে অল্লা জি নহমলে ফুরুজিহিম হাফেজুন প্রকৃত মোমেন বিশ্বাসী তারাই যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করেছে আর লজ্জাস্থান এটাকে কোন কাজে কোন খাতে কোন পথে ব্যবহার করা যাবে ব্যবহার করা হবে ব্যবহার করা বৈধ ব্যবহার করা অবৈধ এটা আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকে পুঙ্খানুপুঙ্খরূপে একেবারে কড়াক্রান্তি হিসাবে আমাদের সামনে পেশ করে দিয়েছে নবী এটার ব্যাখ্যা দিয়েছেন সুতরাং জেনা ব্যবিচার সমকামিতা হোমোসেক্স এটার একমাত্র যে প্রচার এবং প্রবাগান্ডা এটার দিকে মানুষকে আগ্রহী করে এটার দিকে মানুষকে ডাকে এটার দিকে মানুষকে আকর্ষণ করে এটার জন্যে প্রথমে তাকে পাগল না হলেও অন্তত আধা পাগল হতে হবে এখন আধা পাগল যদি বানাতে হয় কমপক্ষে নেশা খাওয়াতে হবে কমপক্ষে মদ পান করাতে হবে তাকে উচ্ছৃঙ্খল বানাতে হবে উচ্ছৃঙ্খল যদি বানাতে হয় মদে হবে না গাঁজা হবে না তাকে পাপি হেরোইন এগুলো পর্যন্ত খাওয়াতে হবে তাকে আফ্রিকার ঘাট যে মহানেশা এটা খাওয়াতে হবে তখন সে মানব নামের একটা দানব হয়ে যাবে সে পাগল হয়ে যাবে সে এমন এক পর্যায়ে যাবে এই সকল নেশাখর তারা করতে পারে না এমন কোন কাজ থাকবে না তারা বলতে পারে না এমন কোনো কথাও থাকবে না এইভাবে মানুষকে হয় পাগল বানাবে না আধা পাগল বানাবে না উ বানাবে এই জন্য নেশা আর এই পাগল আধা পাগল উচ্ল এটা বানানোর জন্যে নেশার সাথে তারা নাচ গান বাদ্যযন্ত্র আর নবী আমাদেরকে বলেছেন বয়েস্ত লেখাশীল মায়া জেফল মাজামির ঢোল ঢোলতা বলা বাদ্য বাজনা এগুলো ধ্বংস করার জন্যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন সুতরাং মদ গাজা ভাং এটা যেমন হারাম সকল রকমের গান বাদ্য বাজনা এগুলো তেমনিভাবে হারাম আবার এইটার সাথে আবার আমরা যোগ করি অশ্লীলতা নগ্নতা পুরুষকে কোন পোশাক পরতে হবে কিভাবে চলতে হবে রাস্তায় কিভাবে হাঁটতে হবে রূপে কোরআনে পাক আমাদেরকে বলে দিয়েছে বিশেষ করে সুরায় নূর এটাকে আপনি যদি একবার পড়েন সহ আপনি বুঝতে পারবেন আর নারীদের জন্যে তাদের চলার সীমা রেখা বের হওয়ার সীমা রেখা এগুলোকে আল্লাহ রবুল আলমিন এমনভাবে বলে দিয়েছেন যেটাকে আমরা একবার যদি অধ্যয়ন করি একবার যদি চিন্তা করি তাহলে আমাদেরকে বুঝতে কষ্ট হবে না যে আল্লাহ রবুল আলমিন কী জন্যে আমাদেরকে এগুলো দিয়েছেন ইসলামের নীতি নৈতিকতা সেলফ রেকটিফিকেশন একজন মানুষের আত্মশুদ্ধির জন্যে যত রকমের মেশিন আছে তার মধ্যে সবচেয়ে বড় মেশিন হল ইসলামের আল্লাহ দেওয়া নীতি নৈতিকতার সীমা রেখা তারা যখন সীমা লঙ্ঘন করছে চলছে লুত ময়দান সারছেন না বিক্ষত রক্তে জর জর্জরিত তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি কিন্তু পার্শ্ববর্তী পার্শ্ববর্তী সেই ইরাকের ইরাকের মামফাসে এই মামফাস কেন্দ্রিক দাওয়া কাজ চালিয়ে যাচ্ছিলেন একদিন বিকেলে তিনজন মেহমান ইব্রাহিম আলাহ সাল্লামের বাড়িতে আসলেন আসরের নামাজের সময় আমাদের আসরের নামাজের সময় এই দুইজন মেহমান এসে তিনজন মেহমান এসে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সালাম দিলেন এমন বেশে তারা আসলেন একবারে টৈটুম্বুর একবার রূপের পিরামিড অনন্দ সুন্দর তরুণ কিশোর অর্থাৎ কম লুতের যে তরুণদের উপরে বেশি আগ্রাসন ছিল আক্রমণ ছিল ভোগ করার জন্যে তাদের সবচেয়ে বড় খাদ্য হিসাবে যন্ত্র হিসাবে তারা ব্যবহার করছিল সেই তরুণ যুবক যাদের দারিমোষ এখনও গজায়নি হ্যাঁ টকবগে যুবক এই তিনজন ইব্রাহিমের বাড়িতে এসে সালাম দিলেন ইব্রাহিম আল্লাহ সালাম সালামের জবাব দিলেন তিনি মেহমান ছাড়া আহার করতেন না মেহমান আসার সঙ্গে সঙ্গে তিনি একটা গরুর বাসুর এটা জবাই করে কোরআন বলছে বেএজলিন হামিজ এই গরু গরুর বাছুর এটা জবাই করে এটাকে কাবাব করে দস্তরখানের মধ্যে মেহমানদের সামনে হাজির করলেন মেহমান ত্রয় তিনজন ফেরস্তা তরুণ বেশি যুবক বেশি তারা দস্তরখানে বসলেন ইব্রাহিম আলাহ সাল্লামও বসলেন এবার ইব্রাহিম আলাহ সাল্লাত সালাম মেহমানদের তা জিমার্থে বললেন যে ফাদ্দাল ফাদ্দাল দয়া করে আপনারা হাত বাড়ান আপনারা খাদ্য গ্রহণ করুন তারা খায় না ইব্রাহিম আলসার আবার বললেন ফাদ্দাল ফাদ্দাল খান খান তিনবার বললেন তখন ওই তিনজনের একজন জবাব দিলেন আমরা তো খাই না হা আউজা সাফি নফসিহি ফা যখন এই কথা বলা হলো ইব্রাহিমের মনে একটা ভয় সঞ্চার হলো তারা খায় না তাহলে কি তারা মানুষের উর্দি কিছু তারা কি সুপারম্যান তারা কি আতিপ্রাকৃতিক তারা খায় না তাহলে তারা কারা এইবার পরিষ্কার করে ইব্রাহিম আল্লাহ তিনি জিজ্ঞেস করলেন আপনার পরিচয় কি তারা বললেন যে আমাদের পরিচয় দেওয়ার জন্যই তো আমরা এসেছি তবে আপনাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দেওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে বলেছেন আপনার ঘরে আপনার পরিবারে দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করবে আগে তো প্রথম সন্তান ইসমাইল জন্মগ্রহণ করেছিলেন তার তেরো বছর পরে লুতের হ্যাঁ কমের দিকে যাওয়া ইব্রাহিমের বাড়িতে মেহমান হওয়া তিন ফেরস্তা হ্যাঁ তেরো বছর পরে বললেন যে আপনার প্রথমাই স্ত্রী সাহারা তার গর্বে আল্লাহ একটা ন্যাক সন্তান দান করবেন এবং তিনি আল্লাহ নবী হবেন এই সুসংবাদ দেওয়ার পরে এখন ইব্রাহিম আল সাল্লাম বললেন যে আপনারা কেন আসছেন কি কী আপনাদের পরিচয় আপনারা কোথায় যাবেন তখন তিনজনের একজন তিনি জিব্রাহি প্রথমজন তিনি বললেন ইন্না না এলা কলুত আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কমুদকে সাইজ করার জন্য। এখন সোজা কথা কমুদকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এখন আমরা সেই দিকে যাচ্ছি ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ইন্না ফিহিম লুত সেখানে তো আমার বাড়িরবেলা লুত আছে অনেক কষ্ট করে অনেক কষ্ট সহ্য করে তিনি আমার পক্ষে দিনের পক্ষে দাওয়া কাজ করে যাচ্ছেন তখন তিনজনের একজন প্রথমজন তিনি আবারও বললেন যে আল্লাহ নির্দেশ হলো লুত এবং তার সাথে যারা ইমান এনেছে এদেরকে আমরা আগেই সময় থাকতেই ধ্বংসযজ্ঞের পূর্বেই নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাব। তাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ আমাদের উপরে দিয়েছেন তাদেরকে নিরাপদ জায়গায় নেওয়ার পরেই অনিরাপদ জায়গা এটার উপরে আমরা অ্যাকশন নেব। এটার উপরে আমরা অপারেশন চালিয়ে যাব এই কথা বলে এই তিনজন ফ্রেস্তা চলে গেলেন বেশি দূরে নয় আপনারা এটাকে যদি মাপেন মানচিত্র দেখেন তাহলে একশো থেকে একশো বিশ কিলোমিটার দূরে মামফাস এই ইরাক থেকে ফিলিস্তিনের দূরত্ব ইরাক থেকে যে সাদ্দুম ট্রান্সর্ডান লুৎ সাগর সি এটার দূরত্ব তো ফেরেস তাদের যেতে বোধহয় কয়েক ঘন্টা লাগছে নাকি এক সেকেন্ডও লাগেনি তারা সেখানে চলে গেছেন চলে যাওয়ার পরে এখন লুত আল আসলামের বাড়িতে তারা গেলেন তখন সন্ধ্যার পর হয়ে গেছে কিন্তু সন্ধ্যার পর হয়ে গেছে লুতের বিবি যার নাম ছিল যে ওয়াহেলা ওয়াহেলা এই পোড়ার মুখী নারী যদিও নবীর স্ত্রী কিন্তু ওই সমকামী পুরুষ আর সীমালঙ্ঘনকারী যারা জালেম তাদের সাথে তার ওই লুতের বিবির সম্পর্ক ছিল সে মানুষ দিয়ে গোপনে ওই কাস্টমারদেরকে খবর দিল তোমাদের তো মালের দরকার মাল তিনখান আসছে যদি দরকার হয় যার যার দরকার আমার বাড়ির দিকে আসো তিনজন অপরিচিত মেহমান এসেছে এক করে টকবগে যুবক এক করে দাঁড়িমোস গোফিন গজাইনি এখনো এমন যুবক আমার ঘরে এসেছে তোমাদের যার যার দরকার এই তিনজনকে নিয়ে যাও তোমাদের কামনা চরিতার্থ করো এখন লুতির বিহির খবর দিল ব্যাপারটা কেমন দেখুন চতুর্দিক থেকে শুধু ধর ধর আয় 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 এই করে করে কয়েক শত লোক রুল সালামের সাল্লামের বাড়ি ঘেরাও করে ফেললো ধীরে দিলে সংখ্যা বাড়তে বাড়তে কয়েক হাজারে নেমে আসলো হ্যাঁ কয়েক হাজারে গিয়ে পৌঁছলো পৌঁছার পরে লুতালাম বললেন হামা খাতবুকুম ভাই কি খবর তোমরা কেন এসেছ এখন তারা জবাব দিল আমরা কেন এসেছি তুমি তো ভালো করেই জানো কয় কি জানি কয় তোমার ঘরে তিনজন মেহমান এসেছে এই তিনজনকে আমাদের খুব দরকার লুতাল সাল্লাম বললেন তারা আমার ঘরে মেহমান আল্লাহর মেহমান তারা এখানে এসেছে আর তোমরা তাদেরকে নিয়ে যেতে চাও কেন কয় তাদের আমাদের দরকার আমরা তো সমকামী হ্যাঁ এবং এই তিনজন যুবক এত সুন্দর আমরা জানতে পেরেছি খবর পেয়েছি খবর পাওয়ার পরে আমরা এসেছি তাড়াতাড়ি মেহমানদেরকে আমাদের হাতে সাপর্দ করো লুতালা সাল্লাম বললেন লা লাখনি খবরদার আমার দেশের ভাইয়েরা এই আল্লাহর মেহমান তাদের সামনে আমাকে ব্যয়ুত করো না এইভাবে কতক্ষণ বাঘ বিতণ্ডা হলো তর্ক বিতর্ক হলো তর্ক বিতর্কের এক পর্যায়ে যখন তারা ঘরের দরজা ভাঙ্গার জন্যে মেহমান তিনজনকে হাইজ্যাক করে সিনিয়ে নিয়ে তাদের সাথে সমকাম করার জন্যে সমকামিতা চরিতার্থ করার জন্যে ঘরের দরজা গিয়ে লাথি মারা শুরু করলো দরজা ভেঙে ফেলবে তখন লুত আল্লাহ সাল্লাম বলেছিলেন আলাই শাফি কুম রাজুল রাশিদ তোমাদের মধ্যে কি ভালো মানুষ একজনও নাই লুত আল্লাহ সাল্লাম বললেন তোমাদের ঘরে ঘরে আমার মেয়েরা আছে নবীরা কিন্তু জাতির আধ্যাত্মিক পিতা যার জন্য লুত আলাই সাল্লা তাল্লাম বলেছেন তোমাদের ঘরে ঘরে আমার মেয়েরা আছে আবার কোন কোন তাফসিরে বলা হয়েছে পুরুষটা তো এসেছেই সঙ্গে মহিলা এক দঙ্গল মহিলাও এসেছিল তারা বলে দরজা খোলো আমাদের স্বামীদের আমাদের পুরুষদের এই মেহমানদের দরকার যাই লুত বলছে যে তোমাদের কাছে তোমাদের পাশে তোমাদের ঘরে আমার মেয়েরা আছে আল্লাহ তাদেরকে তোমাদের যৌনকর্ম এইটা পরিপূরণ করার জন্যে বৈধ করেছেন খবরদার আমার মেহমানের সামনে আমাকে ব্যয় করো না তারা জবাব দিল ইন্নাকা তালামু বেমা নুরিদ আমরা কি চাই তা তোমরা ভালো করে জানো লুৎকান্না জুড়ে দিলেন হ্যাঁ রে রবুল আলাই তুমি যদি আমাকে উদ্ধার না করো রক্ষা না করো আমার কোনো উপায় নাই যেইভাবে উশৃঙ্খল জনতা সমকামীর দল জেনাকার নাকার দল তারা আমার বাড়ি ঘেরাও করেছে আমার মেহমানকে হাইজ্যাক করে নিয়ে যাবে বেজুত করবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো লুত এই কথা বলার পরে ওই তিনজন মেহমানের একজন টান দিয়ে ভিতর থেকে দরজা খুলে বললে বললেন ইয়া লুত ইন্নি জিব্রাইল ও হাজা মিকাইল আমি জিব্রাইল আর আমার পাশে যিনি মেহমান তিনি মিকাইল আর তার পাশে তৃতীয় যিনি মেহমান তিনি আল্লাহর ওই ফেরস্তা যিনি যুগে যুগে জালিম কামদেরকে সাইজ করার জন্যে দুনিয়ার বিভিন্ন জনপদে আল্লাহর নির্দেশে আল্লাহর গজব দিয়ে ধ্বংস করেন তিনি সেই ফেরেস্তা রিপিট আমার নাম জিব্রাইল আমার পাশে যিনি তিনি মিকাইল আর তার পাশে যিনি তিনি জল্লাদ বেঈমান তাদেরকে সাইজ করার জন্য যুগে যুগে এই দায়িত্ব যিনি পালন করেন তিনি সেই গজবের পরিচালক ফেরস্তা আমরা এই তিনজন ইয়া লুত লুত তুমি ভয় পেও না তোমার একটা পশমও ওরা বাঁকা করতে পারবে না লুত তুমি ঘর থেকে বের হও তোমার সাথে যারা ইমান এনেছে তাদেরকে সঙ্গে নাও পাওয়া গেল দুইটা মেয়ে এইবার ওই বেগম সাহেবা লুতনবীর বিবি যার নাম ছিল আমি একটু আগে বলেছি ওয়াহেলা সেও সঙ্গে গেল আর দেখুন সে কিন্তু লুতনবির ঘরে কিন্তু পুরা বেঈমান বেঈমানদের এজেন্ট বেঈমানদের দালাল বেঈমানদের সহমর্মী সহকর্মী সহধর্মী এখন এই পোড়ারমুখী ঘর থেকে বের হওয়ার সময় একটা চামড়ার ব্যাগ এটা সংগ্রহ করে এই ব্যাগের ভিতরে সোনা দানা হ্যাঁ টাকা পয়সা বিনার দেড়হাম মূল্যবান সম্পদ এটা নিয়ে এই ব্যাগটা বোঝাই করে সেও এখন সঙ্গে চলেছে দূর যাওয়ার পরে এইবার দেখা গেল প্রত্যেকটা মানুষ সেখানে যারা ছিল তারা এক একজন লম্বায় ষোলো থেকে বিশ ফুট আবার বলছি প্রত্যেকটা মানুষ লম্বায় ষোলো থেকে বিশ ফুট আর লুতের বিবি এই যে এই যে ওয়াহেলা সে ছিল আঠারো ফুট লম্বা আর তার ব্যাগটা ছিল তিন ফুট এই ব্যাগ মাথায় করে সেও সঙ্গে রওনা করেছে এখন লুতকে আল্লাহ বললেন যে তোমার অনুসারী যারা তারা আগে আগে যাবে তুমি সবাই পিছনে কমান্ড করবে পিছনে পিছনে যাবে আর তোমার লোকদেরকে বলে দিও তারা যখন যাবে তারা যখন নিরাপদ এলাকার দিকে যাবে তখন একজনের জন্য পিছনে ফিরে না তাকায় কদ্দুর যাওয়ার পরে লুতের বউ সে পিছনের দিকে তাকালো যে কেউ আবার আসে টাসে নাকি লুত আবার সঙ্গে আসে নাকি কদ্দুর এসেছি কোথায় যাব আর যারা একটু আগে বাড়ি আক্রমণ করেছিল তারা কোন দিকে গিয়েছে তাদেরকে আবার অন্য কোনোভাবে হেল্প করা যায় কি না তখন ও জিব্রাইল ফেরস্তা মানবরূপী ফেরস্তা তিনি বললেন ইল্লা ইমরা তাকা স্টপ প্লিজ লুত এখানে থামেন যাত্রা বিরতি করেন আপনার বেগম সাহও কিন্তু এই সফরকারী দল মুক্তিপ্রাপ্ত দলের সাথে যাচ্ছে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই পড়ার মুখী হত ছাড়ি নবীর বিবি হওয়া সত্ত্বেও তাকে সার দেওয়া হবে না তাকে আপনি সঙ্গে নিয়ে যাবেন না তখন সে যখন পিছনে ফিরেছে আল্লাহ এই ওয়াহেলার জানটা কবজ করে নিয়েছেন কবজ করে নেওয়ার মতে নেওয়ার পরে সে একটা মূর্তির মতো সেখানে স্থির দাঁড়িয়ে থাকলো আর এক কদমও সে সামনে যেতে পারল না এই কথাটা আমি বাইবেল তালমুদ থেকে আপনাদের সাথে যোগ করেছি বুঝার সুবিধার জন্যে সত্য হতেও পারে আবার নাও হতে পারে তবে দেড়শি সাগরটা যেখানে সেখান থেকে ১৬ কিলোমিটার দূরে ইরাক মামফাস বাবেল এই দিকে যাওয়ার পথে একটা মূর্তি পাওয়া যায় যেই মূর্তিটার উচ্চতা যে মূর্তিটার উচ্চতা আঠারো আর ওই ব্যাগের তিন ফুট একুশ ফুট একুশ ফুট ব্যাগটা মাথায় একটা নারী দাঁড়িয়ে আছে কুরা শরীরটা তার লবণ দিয়ে তৈরি লবণ কুরা শরীরটা একেবারে একুশ ফুট লম্বা একটা লবণের মূর্তি নারী মূর্তি এখানে তা শ্রীর কেউ কেউ বলেছেন আল্লাহ লুতের বিবিকে যখন সেই এই অপচিন্তা খারাপ চিন্তা করতেছিল আল্লাহ তার যান কবজ করে তাকে একটা লবণের মূর্তি হিসাবে সেখানে এক করে দাঁড়িয়ে রেখেছেন মূর্তিটা কিন্তু এখনও আছে এটা নিয়ে অনেক দর্শক হাজার হাজার লাখ লাখ মানুষ যায় দেখে আর কোন কোনো তাফসির কারক বলেছেন এইটাই সেই জিনিসটা মানে ওয়াহেলা লুতনবীর বিবি আল্লাহ তাকে লবণের একটা মূর্তি আর এমন জমাট লবণ হাতুড়ি মারলেও ভাঙে না গুলি মারলেও ভাঙে না পাথরের চাইতে আরও বহুত শক্ত লবণ সেটা দাঁড়িয়ে আছে এটা লুত আলা সালামের বিবি এরপরে যখন লুতাল সাল্লা তাল্লাম কোন দিকে গেলেন কোন কোনো তাফসির কারক বলেন তিনি সোজা পশ্চিম দিকে জর্ডানের দিকে জর্ডান হয়ে তিনি এই বর্তমান যে সিরিয়া এই দিকে তিনি হিজরত করে গিয়েছেন আবার কোনো কোনো তাফসিরকার বলেন তিনি যে মামফাস ইরাক ইব্রাহিম আলাইসালামের এলাকা যেখান থেকে এসেছিলেন দাওয়া কাজ নিয়ে সেই দিকে গিয়েছেন কেউ বলে যে ইরাকের দিকে গিয়েছেন ফেরা নিয়ে গিয়েছিল আর কেউ বলে জর্ডান এবং সিরিয়ার দিকে গিয়েছেন এটি হলো লুতের হিজরতের স্থান এই দুটা রুট দিস অর দ্যাট হয় সিরিয়ার দিকে নয় ইরাকের দিকে ইমানদারদেরকে নিয়ে সহমর্মী সহধর্মী সহকর্মী তাদেরকে নিয়ে লুত চলে গেলেন আর এই বেঈমান কম তারা যখন খবর পেল লুত চলে গেছে আমরা কামিয়াব আমরা কামিয়াব আমরা আমাদের বিরোধী যে আমাদের চিন্তা চেতনার বিরোধিতা করে তাকে এতদিন পরে এখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি তখন আল্লাহর নির্দেশে তারা ঘরে যখন বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তারা ব্যবিচার করছিল তারা সমকামিতা করছিল, তারা নেশা খাচ্ছিল এবং এইভাবে উন্মাদের মতো নাচানাচি করে ফুর্তি করতেছিল তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল ওই এলাকাটার এক প্রান্তে এইভাবে হাত ঢুকাই দিলেন আরেক প্রান্তে এইভাবে হাত ঢুকাই দিলেন হাত ঢুকাই দিয়ে পুরা লুতের এলাকা এটাকে শূন্য করে জমিন থেকে আলাদা করে উপরের দিকে নিয়ে ম্যাগের উপরে নিয়ে এত জোরে নিচের দিকে ছুঁড়ে মারলেন এত জোরে ছুঁড়লেন যেটা চারশো মিটার গভীর সাগরে পরিণত হয়ে গিয়েছিল আর সেটাই আজকের বাহারে লুত তাপসিরে বাহারে লুত আর ইতিহাসে লুত সাগর মৃত সাগর আর পাশ্চাত্য ইতিহাসে যেটাকে বলা হয় ডেড সি একবারে জর্ডান নদীর সাথে লাগোয়া একটা বিশাল এলাকা যার গভীরতা চারশো মিটার এবং সাগরের পানির ন্যূনতা লবণাক্ততা যেদ্দুর এই লুৎসাগর সাগর সি এইটা লবণের লবণাক্ততা সাগরের লবণাক্ততার চাইতে চার হাজার গুণ বেশি যার জন্যে সেখানে কোনো পাথর পড়লেও ডুবে না সেখানে কোনো লোহা পড়লেও ডুবে না সেখানে কোনো মানুষ পড়লেও ডুবে না কিন্তু লবণটা এবং জন্মের লবণ সেখানে পড়ার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এটা লবণাক্ত হয়ে যায় এটা লবণের একটা মূর্তি হয়ে যায় তার মধ্যে মানুষের প্রাণীর কোনো আকৃতি থাকে না কোনো জলজ প্রাণী সেখানে বাঁচে না আজকে সেখানে কিছু কিছু পর্যটন কেন্দ্র কিছু কিছু ট্যুরিস্ট স্পট এটা তৈরি করা হয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষ সেখানে যায় এবং দেখে আর কোরআন পাক বলছেন ফাঁসিরু ফিলারদ আল্লাহর জমিন সফর করো এবং দেখো কাইফা কানা আতল মোকাজেবিন যুগে যুগে যারা আল্লাহ দিনকে মিথ্যা প্রতিবাদন করেছিল তাদেরকে আমি যুগে যুগে কিভাবে সাইজ করেছি এই যে কউমিলুত এইটার সাথে আমরা মিলিয়ে দেখতে পারি আরেকটা জনপদ যেটি এইটার সাথে হুবহু মিলে যায় যখন জমিনটাকে এইভাবে উপর থেকে নিক্ষেপ করা হলো নিক্ষেপ করার পরে পাক বলছেন মিন সিজ্জিল আমি কঙ্কর পোড়াইটের মতো বড় বড় পাথর সেখানে নিক্ষেপ করেছি বড় বড় পাথর একটা পাথর পাওয়া গেছে কয়েক বছর আগে যেই পাথরটার ওজন ছিল বাউন্ন টন প্লাস একটা পাথরের ওজন বাউন্ন টন আর একটু বেশি হ্যাঁ ফিফটি প্লাস টন তাহলে বুঝা গেল এটা শের এটা ছটাক ছটাক এটা কেজি কেজি এটা মন মন এটা টন টন এইটা টনের পরে টন একদিকে জমিনটাকে উপুড় করে উল্টোমুখী করে নিক্ষেপ করা হয়েছে তারপরে এখানে আল্লাহ রবুল আলমিন এমনভাবে ওই আজাবের ফেরস্তা ধ্বংসের ফেরেশতা তাকে দিয়ে পাথর বর্ষণ করেছেন এখন মাঝখানে একটা জায়গা আছে সেটার বিশালতাও কম নয় কিন্তু সেটা দেড়শি সেটা লুৎসাগর তার আশপাশে পুরা জনপদ পাথরে পরিপূর্ণ খনন কার্য পরিচালনা করার পরে দেখা গেছে সেখানে কেউ তবলা হাতে লবণ হয়ে আসে কেউ আবার ঢোল হাতে লবণ হয়ে আসে কেউ আবার একটা বাদ্যযন্ত্র হাতে লবণ হয়ে আছে কেউ আবার একটা যুবককে জোর করে ধরতে গিয়ে লবণ হয়ে আছে এখানে যুবকটাও লবণ যে ধরতে গেছে সেও লবণ এবং এই লবণগুলো এমন লবণ যেগুলাকে হাতুড়ি পিঠা করেও ভাঙ্গা যায় না কোনো ক্রাশিং মেশিনে নিয়েও গলানো যায় না কালের সাক্ষী যে পাম্পা পাম্পেই নগরী বর্তমান ইতালি একদিকে ভূমধ্য সাগর আরেকদিকে আর্ডিয়াটিক সাগর তার মাঝখানে পাম্পেই নগরী যখন তারা এইভাবে সমকামিতা ব্যভিচার জেনা ধর্ষণ হ্যাঁ এগুলো পাইকারি হারে যখন চালিয়ে যাচ্ছিল যখন তারা সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ বিসিবি আগ্নায়গিরি হাজার হাজার বছর যেটা হ্যাঁ সুপ্ত যেটা মৃত আল্লাহ সেই বিসিবিশের লাভামুখ খুলে দিলেন গল 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 করে গলিত ধাতু পাথর চুনা পাথর গল 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 করে আগুন সহ ধোঁয়া সহ উপরের দিকে উঠতে 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 এমনভাবে ওই পুরা জনপদ যে এলাকাটা পাম্পই নগরী যেখানে লোকেরা সীমালঙ্ঘন করেছিল ব্যবিচার সমকামিতা এটাতে লিপ্ত হয়েছিল পুরা এলাকাটাকে পাথর দিয়ে আল্লাহ ঢেকে দিয়েছেন সেখানে গভীরতা চার কিলোমিটার চার কিলোমিটার সব ওই বিসি বিওস আগ্নেয়গিরির জ্বালামুখ খুলে দেওয়া আল্লাহর গজবের পাথর রায়পুর আলিয়া মাদ্রাসায় যখন পড়ি তখন এর আগে আমি কালাইয়া মাদ্রাসায় লেখাপড়া করছিলাম বর্তমান পটুয়াখালী সেখানে আমার এক ক্লাসফ্রেন্ড ছিল নাম ছিল মোজারুল ইসলাম একটু কথা কথাটা বলতো তখন সেখানে দশ নম্বর একটা সিগনাল হয়েছিল। সেই পটুয়াখালীতে হওয়ার পরে সে বলে যে যত গুণা যত পাপ বোধহয় দক্ষিণ বাংলার লোকেরা করে আর উত্তর বাংলা বাংলার লোকেরা হ্যাঁ উত্তরবঙ্গের লোকেরা ধোয়া তুলসী পাতা যার জন্যে সেখানে কোনো সময় দশ নম্বর সিগনাল হয় না যত দশ নম্বর সিগনাল সব দেশের দক্ষিণাঞ্চলে যে চট্টগ্রাম কক্সবাজার খুলনা বাগেরহাট ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী তাহলে বোঝা গেল দশ নম্বর সিগন্যাল সব এখানে যত পাপ সব এখানে যার জন্যে দশ নম্বর সিগন্যালও সব এখানে আমি বললাম ভাই মোজার ভাই কথা এটা নয় আল্লাহ বলেন কোন জনপদকে শাস্তি দিতে হলে আমি আল্লাহর নিজের যাওয়া লাগে না আর কোনো বাহিনীও পাঠান লাগে না তার পাশে যেই বাহিনী আছে আল্লাহ কুদ্রুতি বাহিনী যেমন বিসিবি আগ্নেয়গিরি হাজার হাজার বছর সুপ্ত ঘুমন্ত ছিল যখন আল্লাহ থেকে বলেছেন জাগো জাগো লাভামুখ খোলো লাভামুখ খুলে পুরা জনপদ সেখানে আজকে খনন কাজ করে বহু এলাকা আবিষ্কার হয়েছে যারা যেখানে সুদার দুয়ারে রান্না করে তারা সেখানে পাথর হয়ে আসে যারা পুকুরে গোসল করতে গেছে তারা সেখানে পাথর হয়ে আসে যারা সেখানে শুইতে গেছে শোয়া অবস্থায় পাথর হয়ে আসে যারা সেখানে ব্যবসার সমকামিতা করতেছিল এই সমকামী অবস্থায় তারা পাথর হয়ে আসে ঠিক দেড়শি মৃত সাগর এর আশপাশে সাগরের পাড়ে যে খনন করা হয়েছে পাওয়া গেছে সব লবণ হয়ে আছে সব পাথরের নিচে লবণ মানুষের লবণ যুগলের লবণ নরের লবণ নারীর লবণ আর দেড়শি পুরাটাই এমন লবণ যার লবণাক্ততা বর্তমান বিশ্বের সাগরের লবণাক্ত পানির চার হাজার গুণ বেশি যার জন্যে সেখানে কোনো জিনিস ডুবে না সেখানে কোনো জীবিত প্রাণী বাঁচে না সেখানে কোনো মানুষ সাঁতার দিতে নামলে সাঁতার দেওয়া লাগে না এমনি বেঁচে থাকে কারণ এখানে ডুবার মতো কোনো তরিকাই নেই কোনো পন্থাই নেই তাইলে পাম্পেই নগরী তারা হয়েছে পাথর আর সাদুম লুতলা সালামের এলাকা এই এলাকায় যারা ওই পাথর বৃষ্টিতে জমি লুট্টানিতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল আজকে খনন কার্যের পরে উদ্ধার করার পরে দেখা যায় সব লবণ সব লবণের মানুষ লবণের নর লবণের মূর্তি লবণের নারী লবণের মদ পাই এক হাতে মদের বোতল এইভাবে লবণ হয়ে গেছে আরেকজন একটা যুবককে ধরেছে সমকামিতার জন্যে এই ধরা অবস্থায় লবণ হয়ে গেছে ওরা পাথর হয়েছে এরা লবণ হয়েছে যার জন্য আল্লাহ পাক বলছেন কামিন কারিয়াতি নাহা না হা তোমাদের আগে কত জাতি কত দেশ কত জনপদ কত গোত্রকে তারা যখন পাপের সীমা লঙ্ঘন করেছিল আমি আল্লাহ এই এইভাবে ধ্বংস করেছি তোমরা সেখানে যাও তাদের অবস্থা দেখে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো আর এই কোরআন নাজিল কোরআনে পাকি আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন যে ফাতা বেরু ইয়া উল উল আফসার বিবেক যাদের আছে কাণ্ড জ্ঞান যাদের রয়েছে তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো আর দুনিয়ার বিভিন্ন প্রান্তে গিয়ে ধ্বংসাবশেষগুলো তোমরা অবলোকন করো কামে আজ যেখানে বসবাস করতো কাউমে সামুদ যেখানে বসবাস করত। কাউমে সামুদের এলাকাটা হলো বর্তমান সৌদি আরবের একবারে উত্তর প্রান্তে বর্ডারে জর্ডানের দক্ষিণ পাশে সৌদি আরবের উত্তর পাশে এখানে পাহাড় কেটে অতান হেতুনা জিবালা বুয়ুতা পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর বানিয়েছিল তারা ধ্বংস হয়ে গেছে কিন্তু বাড়িঘরগুলো এখন আছে তারা এই পাহাড়কে কেটে কেটে এক একটা মানুষ এক একটা মানুষ যদি এত হাত এত হাত এত বিশাল লম্বা হয় মোটা হয় যাদের হাত ছিল দালানের থামের মতো হাতগুলোর বাজু ছিল দালানের থামের মতো যাদের কানগুলো ছিল হাতির কানের চেয়েও বড় মানুষটা কত বড় ছিল আপনি আন্দাজ করুন সেই বিরাট বিশাল মানুষগুলো জিব্রাইল তাদের এই বাড়ির সামনে এসে যখন তারা হজরত হ্যাঁ সালে আলাই সালাম তার নির্দেশ অমান্য করল সীমা লঙ্ঘন করল তখন আল্লাহ রব্বুল আলমিন সেখানে জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল এসে ওয়াম্মা সেখানে এসে একটা গলা খাকার দিকে দিয়েছিলেন গলা খাকার হ্যাঁ ফি হিম জাসেমিন কোরআন বলছে দৈত্যের মতো এক একটা মানুষ উপুড় হয়ে পড়ে জমিন কামড়িয়ে তারা মরে গেছে একটা সেকেন্ড কেউ টিকে নাই তাহলে প্রিয় দর্শক ভাই ও বোনেরা আসুন কোরআনের এই ইতিহাস আম্বিয়া ক্যাডামের ধারাবাহিক এই আগমন সত্যের জয় অসত্যের ক্ষয় সত্যের টিকে থাকা অসত্যের ধ্বংস হয়ে যাওয়া আজকে দুনিয়াতে যেই পাপাচার চলছে আমার ইমানের কসম আমার হায়াতের কসম আমার এইটা বিশ্বাস এমন দিন বেশি দূরে নয় আল্লাহ এমন কিছু পাঠাবে যাতে করে এই লুতের কমপন্থী যারা পাম্পেই নগরীর সমকামী আর এই উচ্ছৃঙ্খল যারা তাদের কারো অস্তিত্ব আল্লাহ রাখবেন না হয়তোবা শুধু মোমেনদেরকেই রাখবেন আর এই মোমেনদেরকে সামনে নিয়ে ইমাম মাহাদি আসবেন আর ইমাম মাহাদি এই মোমেনদেরকে নিয়েই দাদজাল এবং দাদি দাদজালি বিরুদ্ধে যুদ্ধ করবেন জেহাদ করবেন পুরা দুনিয়াতে একমাত্র ইসলাম কায়েম হবে চল্লিশ বছর পর্যন্ত পুরা দুনিয়াতে আল্লাহ নবীর আদর্শের উপরে হ্যাঁ দিন খেলাফত এটা কায়েম হবে নবীজি হাদিস হাদিসের ভবিষ্যৎবাণী হাদিসটা আপনারা সবাই জানেন আর কোনো ভাই যদি একটু জানা না থাকে আপনারা হাদিসটা পড়ে নিন যে পুরা দুনিয়াতে ইসলাম কায়েম হবে আজকে একটা মুরগি জবাই করে দিলে কতক্ষণ সটফট করে একটু ঠান্ডা থাকে আবার সটফট করে রুটা যাওয়ার আগে জোর একটা সটফট করে আজকে দুনিয়ার বাতিল প্রদাদ্রোহী শক্তি তারা ওই রু যাওয়ার আগে মুরগির মতো শেষ শটফট এটাতেই বোঝা যায় যে বাতিল আর দুনিয়াতে বেশি দিন থাকবে না কারণ দুনিয়ার মালিক আল্লাহ রাবুল আলামিন কোনো বাতিলপন্থী বাতিল সরকার দুনিয়ার মালিক নয় এই দুনিয়াকে আল্লাহ কিভাবে চালাচ্ছেন কীভাবে চালিয়ে এসেছেন নবুয়তের ইতিহাসের ধারাবাহিকতা এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যার জন্য আমাদের এই আলোচনার আয়োজন আল্লাহ পাক যেন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার মতো যোগ্যতা তাওফিক মন মানসিকতা দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখের দাওয়ানা না হে رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته